রাজধানীর সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবিতে নিখোঁজ দুই ভাই বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বেলা 12টার পর ভাই মিশকাত এবং বোন নুসরাতের মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 7টার দিকে পূবালী 5 লঞ্চের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকাটিতে 2 শিশুসহ 5 যাত্রী ছিল। 3 জনকে উদ্ধার করা সম্ভব হলেও সন্ধান মেলেনি 2 শিশুর। প্রায় 7-8 জন ছিল বলে আর সবাই উঠছে, শুধু এই বাচ্চা দুইটা ডুবে গেছে। ওপার থেকে লঞ্চ করে যাই না, এই নৌকায় উঠছে, মাঝখানে এই অবস্থাটা। পরে বেলা 14:45টার দিকে মিশকাতের মরদেহ উদ্ধার করা হয়। নুসরাতকে উদ্ধারের কাজ করছে ফায়ার সার্ভিস, কোস্টগার্ড ও নৌবাহিনীর ডুবুরি দল। বরিশালের বাকেরগঞ্জ থেকে সকালে ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছিল পরিবারটি। চ্যানেল কর্ণফুলী, নিউজ ডেস্ক।